ওরা তো আমাদের মোটিভেট করে, ওরা তো মজা থাকবে, বাট আমরা বাইতে মারকে উই 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 এরকম করে চুপচাপ বাইতে। My channel, myself, Palu, and welcome back to a brand new vlog, brand new super duper hit vlog. So it's 28 February 2021. আজকে বার হচ্ছিল রোববার। তো ইটস 11:09 সকালবেলা, আর সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতে আমার বকা খেতে শুরু হয়ে গেলো বাড়িতে। আসলে আজকে অ্যালার্ম লাগেনি, কারণ ক্লাস থাকে না আমার জিনিসটা, সেদিনকে আমি অ্যালার্ম লাগাই, কারণ অ্যালার্ম লাগালে শব্দ হবে, সাউন্ড হবে, আর আমার ঘুম ভাঙবে। তো আমি চাই না কেউ আমার ঘুম ভাঙবে, কারণ আমার কাছে আমার ঘুম প্রিয়। তো আমি অ্যালার্ম বাজাইনি, তো আমি আজকে অ্যালার্ম সেট করিনি ঘুম থেকে ওঠার জন্য। আর বাড়িতে বকা খেয়ে আমাকে উঠতে হয়েছে, বলছে 10:30 বেজে গেলো, কী করছিস, এতক্ষণ সামনে পরীক্ষা, এতক্ষণ পড়ে পড়ে ঘুমাবি, কী পরীক্ষা দিবি তুই, এইসব শুনে আমাকে ঘুম থেকে উঠতে হলো। তো যাই হোক, ফাইনালি আমি 10:30 সময় ঘুম থেকে উঠলাম, আর আমি এখন আমার কফি খাচ্ছি। অ্যান্ড চলো আজকে দিনটা শুরু করা যাক, দেখি কী কী হয় আর কী না হয়। আর কফির সাথে একবারে বই খাতা নিয়েও বসে গেছি, আজকে একবারে এই ঘরে বসে গেছি, এই ঘরতে আজকে উঠবই না, কারণ আজকে রোববার ফাঁকা আছি, তো যতটা পারি আজকে সিলেবাস কভার করতে হবে আমাকে। তো কালকেও সেম আছে, আর এখন থেকে যতদিন পরীক্ষাটা না শেষ হচ্ছে, হয়তো ভিডিওতে পড়াশোনার ব্যাপারটা একটু বেশি ইনভলভ হবে। তো এর থেকে কেউ কিছু ফাইনাল রেজাল্ট আসে না যে আমি খুব খুব ভালো পড়াশোনা করি, সারাদিন পড়তে থাকি, এমনটা বিলকুল না, এমনটা একদমই না, পরীক্ষা আসে বলে না। আমি নর্মাল ব্যাক বেঞ্চারই, আমি নিজেকে ব্যাক বেঞ্চার বলতে খুব ভালোবাসি, যে সারা বছর কিচ্ছু পড়বে না, তো পরীক্ষার এক সপ্তাহ আগে দুই সপ্তাহ আগে পড়া শুরু করবে। ও তোমাদের একটা জিনিস দেখাই, কালকে যে আমি অ্যাসাইনমেন্টটা করছিলাম, এই অ্যাসাইনমেন্ট, যে আরে ওট ভাই চাপ, এই যে অ্যাসাইনমেন্ট কালকে করছিলাম, এই লাস্ট অ্যাসাইনমেন্ট আমার, তো সব অ্যাসাইনমেন্ট কমপ্লিট, 5টা কোয়েশ্চেন ছিল সব কমপ্লিট, লাস্টে এসে আমার এটার অ্যান্সার মিলছেই না। তো আমাকে আজকে প্রথমে এটার অ্যান্সার মিলাতে হবে, কেন মিলছে না এটার অ্যান্সার, সব ফর্মুলা ঠিক আছে, সব পুট ইনপুট সব ঠিক করছি, বাট আউটপুট যখন বেরোবে তখন আউটপুটে গন্ডগোল হচ্ছে, এটা দেখতে হবে কী হয় না। তো ভাই সাহেব, লাস্ট 1.5 ঘন্টা ধরে আমি ওই ঘরে বসেছিলাম ওই অ্যাসাইনমেন্টের লাস্ট অঙ্কে সলিউশনের জন্য, হলো না 1.5 ঘন্টা ধরে, প্রত্যেকবার নতুন নতুন একটা ট্রাই করছি, প্রত্যেকবার নতুন নতুন অ্যান্সার বেরোচ্ছে, কীভাবে কী জানি। তো ওই ঘর ক্যান্সেল, এখন এই ঘরে করব, দেখি যদি এ ঘরে মিলে যায়। ভাই সাহেব হচ্ছে না, লাস্ট অঙ্ক এসে সবসময় প্রত্যেকটা অ্যাসাইনমেন্টটা হয় লাস্টে, না কোনো একটা না কোনো একটা সলিউশন এসে আটকাবেই আটকাবে, হচ্ছে না, দুই পিসটা নষ্ট করে দিলাম রাফ করতে করতে। এখনও ভাই সাহেব হয়ে গিয়া, ওই ঘর থেকে এই ঘরে আসলাম, ফার্স্ট অ্যাটেম্প করলাম, হয়ে গেল, মিলে গেল অঙ্ক, সলিউশন কমপ্লিট। ওই ঘরটা তাহলে মানে আমার সলিউশন করার জন্য ঠিক ছিল না, এ ঘরে আসলাম, মিলে গেল ফটাফট। চলো ভাই সাহেব, অ্যাসাইনমেন্ট তো কমপ্লিট, এগুলো সব গুছিয়ে রাখি, এখন এগুলো সব বন্ধ করে গুছিয়ে রাখি, ক্যালকুলেটরে কভার করি ভাই, এটা ভাই সাহেব কভার কোথায় রাখলাম, কভার। চলো ভাই সাহেব, টেনশন তো গেলো যে অ্যাসাইনমেন্ট কমপ্লিট হয়ে গেলো, আর আই থিঙ্ক কোনো অ্যাসাইনমেন্ট নেই, আমার কোনো ক্লাসও নেই সারাদিনে, তো মজাই মজা হবে। চলো ভাই সাহেব, 11:30 থেকে অ্যাসাইনমেন্ট করা শুরু করছিলাম, আর এখন 2 ঘন্টা বেজে গেছে, 1:30, পুরো 2 ঘন্টা ধরে অ্যাসাইনমেন্ট করলাম, শুধু একটা সলিউশন সলভ করার জন্য মিলছে না কোনোভাবে, যাক অ্যাড্রেস সব মিলে গেলো, সব ভালোই ভালো হয়ে গেলো, অ্যাসাইনমেন্ট কমপ্লিট, তারপরে আবার যখন দিবে তখন দেখা যাবে, এখন শুধু এত কিছু না, এখন শুধু যেভাবে হোক সিলেবাসটা কমপ্লিট করতে হবে, বেসিক্যালি মেনলি ফিজিক্সের সিলেবাসটা কমপ্লিট করতে হবে। চলো ভাই, চান ধান কমপ্লিট, প্রচণ্ড গরম পড়ছে আজকে আমার খাবারে দুপুরবেলা খাবার আছে ফ্রাইড রাইস, এখানে পনির, আই থিঙ্ক ডাল ঠাল আছে কিছু, আর এখানে স্যালাড আছে। চলো তো খেয়ে দিয়ে নিই, একবারে রুটিস দেখবো, খাবো, খেতে তারপরে এখন ফেভারিট খাবার ছিল, একটু ওভারলোডই হয়ে গেছে, আর প্রচণ্ড ওভারলোড হয়ে গেছে মনে হচ্ছে, আর যাই হোক, আর এখন থেকে আমার একটু বাত্তিগুলো খাওয়া শুরু হয়ে গেছে, কেন জানি না, খাওয়ার পর আমার প্রত্যেকদিন বাত্তিগুলো হয়ে যায়, আর যার কারণ হচ্ছে আমার ক্লাসের সময় ঘুম পায়। তো যাই হোক, আমার বাত্তিগুলো খাওয়া শুরু হয়ে গেছে, তো আমি এখন দেখি কী করি, হয়তো ঘুমায় পড়বো, 1 থেকে 2 ঘন্টা ঘুমাবো, 1.5 ঘন্টার মতন ঘুমাবো, 2:30 বাজে তো, 2 ঘন্টা মানে 4:30-4:30 পারফেক্ট টাইমে উঠে যাবো।
ভাই সাহেব কি ঘুমালাম 2-2 ঘন্টা, না পুরো বিন্দাস ঘুমাইছি ভাই সাহেব। আর এমনি শুয়েছিলাম, আমার মাথার মধ্যে একটা থট আসলো যে পরীক্ষা বা এক্সামের আগে কখনো না কোথাও ইউটিউব হোক বা কোনো সোশ্যাল মিডিয়া হোক কোনো মোটিভেশন স্পিকারের কোনো ভিডিও দেখা উচিত না, কারণ তারা আমাকে ইনফ্লুয়েন্স করে দিবে, তারা আমাকে বুঝাই দিবে যে এ সিঙ্গেল শিট অফ পেপার কান ডিসাইড মেয়ে ফিউচার, এগুলো ছোটোখাটো রেজাল্টে কিচ্ছু হয় না, একটা পেপার আমার কোনো কিছু ডিসাইড করতে পারবে না, এগুলো ভুল করেও দেখো না, কারণ যখন কথাগুলো শুনে বেশি মোটিভেট হয়ে যাবো তো বাড়িতে এগুলোই কথা বলতে থাকবো, তো হয় গালে নাহলে পিঠে 2-3টা থাপ্পড় পড়বে, তো ওরা তো আমাদের মোটিভেট করে ওরা তো মজা থাকবে, বাট আমরা বাড়িতে আমাকে উই 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 এরকম করে চুপচাপ বাড়িতে এক কোণায় বসে থাকবো। পরীক্ষার আগে সারা বছর দেখো কোনো টেনশন নেই, কিন্তু পরীক্ষার আগে ভুল করে এগুলো দেখো না, বহুত মার পাবে বাড়িতে কিন্তু।